ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির একজন নির্বাচিত এমপি। কি নির্বাচন হয়েছে না হয়েছে এগুলো আমরা সবাই জানি, বিতর্কের কারণেই ওনাদের সংসদে যাওয়া হয়তো উচিত হয় নাই, তারপর ওনারা কয়েকজন গেছেন। তো উনি রিসেন্টলি যেইটার কারণে খুব বেশি আলোচিত বিতর্কিত হয়েছেন সেটা হচ্ছে, উনি সরকারের রেজাউল করিম যে সরকারের গণপূর্ত মন্ত্রী, ওনার কাছে আবেদন জানাইছেন খুবই ভাষায়, খুবই নতজানু ভাষায় আবেদন জানাইছেন একটা ফ্ল্যাটের জন্য, ঢাকা শহরে ফ্ল্যাট বরাদ্দ বুকিং, সরকারি যে ফ্ল্যাট পাওয়া যায় কম দামে এগুলোর জন্য, তো সাংসদ হিসেবে। সো এখানে আউটক্রাইটা নিয়ে অনেক মতামত তো আমরা সবাই শুনছি জানছি, এখন আমার বিশ্লেষণটা করি। ব্যাপার হচ্ছে যে উনি এটা করতে পারেন কিনা। প্রথমত হচ্ছে যে নীতির প্রশ্নে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইয়েস অ্যান্ড নো অ্যান্সার হয় না। বেআইনি অপরাধ সেটার প্রশ্নে হইতেছে ইয়েস নো অ্যান্সার করা যায়, যেটা অপরাধ না যেটা নীতির ব্যাপার সেখানে আপনি আপনি এক্সপেক্ট করেন যে সাম বিহেভিয়ার, যেমন আপনি বাসের মধ্যে মহিলা দাঁড়ায় আছে আপনি তাকে জন্য সিট ছেড়ে দিবেন, এটা আপনি ছাড়তে বাধ্য না, কিন্তু আপনি যদি না করেন, একটা মহিলা যদি একটা নাজুক পরিস্থিতিতে থাকে তাইলে আপনার ব্যাপারে মানুষের ভালো ইম্প্রেশন থাকবে না। যেই পরিস্থিতিতে যেরকম নির্বাচন হয়েছে এবং নির্বাচনের আগে থেকে পর পর্যন্ত যেরকম অবস্থা দেশের, যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে উনি এটা করতে পারেন কিনা, ওনারা আদৌ সংসদে যেতে পারেন কিনা, এই বিতর্কগুলো সবসময় ছিল এবং আছে। তো সংসদে যাওয়ার ব্যাপারে হচ্ছে যেটা খুবই অশ্লীল দেখা গেছে, যে এখানে ওনারা এই রকম একটা নির্বাচনের মাত্র 5টা সিট, যদি এমন হয়তো 50টা সিট পাইছেন নাও, আমাদের যেটা সবসময় বলি আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধুমাত্র একটা পসিবিলিটি নিয়ে কথা বলে আমাদের আলাপ ক্লোজ করে দিই, আমাদের যেটা করতে হবে সব পসিবিলিটি নিয়ে কথা বলতে হবে। একটা পসিবিলিটি হচ্ছে, একটা অ্যাঙ্গেল হইতেছে যে ওনারা এইটা করতে পারেন না, এইরকম একটা নির্বাচনের পর, এরকম সমালোচনার পর, নিজেদের কর্মীদেরকে এরকম বিপদে ফেলার পর 5টা সিটের জন্য এই সংসদে গিয়ে লেজিটিমেসি দিতে পারেন না, এটা একটা গেল একটা দিক। আরেকটা দিক হইতেছে যে ওনারা কি কি কারণে গেলেন, এখন পর্দার আড়ালে অনেক কিছু হয় যেগুলো আমরা জানি না, সো আমরা জানি না, কিন্তু সেই বাস্তবতাগুলোকে কনসিডারেশনে রাখা লাগবে, যে হইতে পারে ওনাদের উপর নানান ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে, নানান ধরনের হইতে পারে খালেদা জিয়াকে জেল থেকে ছাড়া হবে এই ধরনের প্রলোভন দেখায় নেওয়া হয়েছে, নেওয়ার পর এখন আর কথা রাখতেছে না, এরকম নানান ধরনের আর কিছু থাকতে পারে। মোর প্লাজিবল যেটার পেছনে আরও কোনো খেলা গেম আছে, যেমন কিছুদিন আগে যেটা আমি শেয়ার করলাম যে মাহিবী চৌধুরী উনি প্ল্যান বি টি করে কী একটা অবস্থা সারা দেশের যুব সমাজকে ডেকে নিজের দলে ভিড়েতেছে, হঠাৎ করে ইলেকশনের আগে গিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে বসে আছে, তারপর আমরা সবাই আশাহত হয়েছি, উনি তরুণ প্রজন্মকে টিপিক্যাল বিএনপি আওয়ামী লীগের রাজনীতির বাইরের একটা রাজনীতির স্বপ্ন দেখায়, তারপর উনি গিয়ে আওয়ামী লীগে যোগ দিলেন, যে এখানে হইতেছে নির্বাচন কি হইতে যাইতেছে আমরা দেখতেই পাচ্ছিলাম, বিরোধী দলকে কোনো ধরনের ক্যাম্পেইন করতে দেওয়া হইতেছিল না, গ্রেফতার, গণগ্রেফতার, এইরকম একটা ভয়াবহ দেশের পরিস্থিতিতে যেই লোক নীতি প্রচার করছে সে গিয়ে যোগ দিচ্ছে আওয়ামী লীগে বা সরকারি দলে। সো এটা খুবই নোংরা, নির্লজ্জ এবং নেকেড দেখা গেছিলো। তো সবাই আমরা তখন খুব আফসোসে গালাগালি করছি, রিসেন্টলি আবিষ্কার করলাম যে ওনাকে এরশাদেরকে যেরকম হয়েছে চাপ দিয়ে দিয়ে কাজ করানো হয়েছে, এরকম ওনাকে চাপ দিয়ে কাজটা করানো হয়েছে, মামলার ভয় দেখায়, দুর্নীতির মামলার ভয় দেখায়। একটা অভিযোগ এসেছে আমার নামে, সেই অভিযোগের প্রাথমিক তদন্ত দুদক করছে। আসলে এগুলো তো পলিটিক্যাল ট্রায়াল বেশি হয় আমাদের, এই অভিযোগগুলো নির্বাচনের 3-4 মাস আগে থেকে শুরু হয়েছে আমি দেখছি, এবং সেগুলির একটা একটা অফিসিয়াল ফরম্যাট হয়তো এখন চলে এসেছে। যে অভিযোগগুলো ছিল মোটামুটি দেখলাম একই অভিযোগগুলো এখানে বলা হচ্ছে, সুতরাং এটা প্রমাণ করা আসলে কঠিন কোনো বিষয় না, ষড়যন্ত্রটা পরিষ্কার হবে। দুর্নীতি দমন কমিশন আমাকে অভিযুক্ত করেনি, দুর্নীতি দমন কমিশন অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেছে। দুর্নীতি দমন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেয়া না হলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে না। এখন এখানে দুইটা ব্যাপার আছে, একটা হইতেছে ওনার যদি কোনো ভয় না থাকতো, দুর্নীতির কোনো ভয় না থাকতো, উনি কোনো দুর্নীতি করেন নাই, সেক্ষেত্রে যেটা হয়তো উনি বাংলাদেশে তো আপনি অপরাধ না করা আপনাকে নিশ্চয়তা দেয় না যে আপনি সেফ, আপনি অপরাধ না করলে আপনাকে ফাঁসাই দেওয়া হতে পারে, সুতরাং উনি দুর্নীতি না করলে ওনাকে ফাঁসাই দেওয়া হবে পলিটিক্যালি, এটা উনি জানতেন। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে উনি যদি সত্যিকার অর্থে দুর্নীতি না করে থাকতেন তাইলে হয়তো জাস্ট দেয়ার ইজ এ পসিবিলিটি যে উনি হয়তো জেলে যেতে রাজি হইতেন, তাও এইরকম নীতির সাথে আপোষ করতে রাজি হইতেন না। কিন্তু কারা নীতির সাথে আপোষ করে, যাদের যারা কি পায় আছে, হয়তো এটাও হইতে পারে যে ওনার আসলেই দুর্নীতির কিছু ভ্যালিড কিছু ওনার বিরুদ্ধে অভিযোগ বা অভিযোগ তোলার সুযোগ আছে, এই কারণে ভয়ে ওনার পক্ষে কোনো স্ট্রং পজিশন নেওয়া তো সম্ভবই না, সুতরাং সরকার যা বসে সেভাবে করতে বাধ্য হয়েছে। সো এখানে দুইটা অ্যাসপেক্ট, একটা হচ্ছে যে ওনাকে সরকার বাধ্য করছে নানান কারণে, সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে সরকার কেন বাধ্য করতে পারলো, তার মানে কি আসলেই দেয়ার ইজ এ স্মোকিং গান, আসলেই কি ডাল মে কুচ কালা হ্যায় দেখেই পারছে, সেই ক্ষেত্রে তাইলে উনি সমস্যা আছে ওনার মধ্যে। তো একইভাবে এই সাংসদদেরকে সরকার নিতে বাধ্য করে নিতে পারছে সংসদের মধ্যে, এটার পেছনে কী ছিল সেটাও একটু আমাদের কনসিডার করা উচিত, হয়তো বা বিভিন্ন এরকম
টোপ দিয়ে দিয়ে, সরকার তো এইভাবেই 10 বছর ধরে ক্ষমতায় আছে, নানান রকম ট্রিক্স খেলে, এটাই রাজনীতি। যদিও বিএনপি এটা পারে না, এটা তাদের ব্যর্থতা, তারা তো এমন না যে ইচ্ছা করে করতেছে না বা মহৎ দেখে করতেছে না, তারা পারছে না। সো আওয়ামী লীগ এভাবেই ইলেকশনের আগে ইলেকশনের পরে টোপ দিয়ে জোর করে কেসের ভয় দেখায়, এরে তুলে নিয়ে এরশাদকে নিয়ে সিএমএইচে ভর্তি করে, নানানভাবে যেভাবে হোক তারা এগুলো করে টিকে আছে এবং তারা এসব করেও উইনিং সাইডে আছে শেষ পর্যন্ত। আলটিমেটলি দেখা গেল এরকম ইলেকশন একটা করলো অবৈধ করে, আবার বিরোধী দল বিএনপিকে সংসদীয় নিল, আবার এখন রুমিন ফারহানা হইতেছে আবেদনও করে এই সরকারের কাছে এরকম অনুনয় বিনয় করে। এখন আসি রুমিন ফারহানার অনুনয় বিনয়ের আবেদনের প্রশ্নে, করতে পারেন কিনা। দেখেন ব্যাপার হচ্ছে, যেটা বললাম প্রথমেই শুরুতে, যেটা বলছি যে নীতির প্রশ্নে এটা কোনোভাবেই নৈতিক অবস্থান না। এখন ওনারা যারা দলকানা, যারা সব যে কোনো কিছুকে জাস্টিফাই করবে, যেমন উনি আবেদন করছে প্রথম এটাকে নানানভাবে জাস্টিফাই করছে, তারপর যখন আবেদনপত্র প্রত্যাহার করছে সেটাকে জাস্টিফাই করছে, তাদের কোনো নৈতিক অবস্থান নেই, এরা দলকানা দলকানামি করবে। সেটা যদি বাদ দেই যে উনি এটা পারেন কিনা, উনি এটা পারেন না এইরকম পরিস্থিতিতে দেশের, গিভেন দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার অ্যান্ড সিচুয়েশন, স্পেশালি যখন ওনাদের নেত্রী খালেদা জিয়া, ওনাদের নেত্রী যখন জেলে, আপোষ করে নাই, আপোষের প্রশ্নে যেটা বললাম আপোষ কারা করে সেটাও একটা দেখার বিষয়। খালেদা জিয়াকেও কিন্তু আপোষ করলে হয়তো জেলে যাইতে হইতো না, উনি আপোষ করে নাই বলে জেল খাটতেছে। তারপর আর্মি ব্যাগ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু খালেদা জিয়াকে সম্ভবত শেখ হাসিনাকেও অফার করা হয়েছিল দেশ ছেড়ে চলে যেতে, ওনারা কেউ দেশ ছেড়ে যেতে রাজি হয় না শেষ পর্যন্ত। ওনারা কিন্তু জানতো না এটার এন্ডিং কি, হয়তো এমন হতে পারতো এখন যেরকম খালেদা জিয়া জেলে, এটা 10 বছর জেল হয়ে গেছে এবং হয়তো ওনাকে 10 বছরই জেলে থাকা লাগবে, হয়তো আর্মি ব্যাগ গভর্নমেন্ট যদি আরো প্রলং করতো, তার ওনারা খালেদা জিয়া শেখ হাসিনা কিন্তু জানতো না ওনার কি ফিউচার আছে, কিন্তু তারপর ওনার এই চ্যালেঞ্জটা নিছে। সো একটুক কমিটমেন্টের জায়গা থাকতে হবে। এখন এখন আমাদেরকে দেখতে হবে যে ভাষাটা, যে যেই ভাষায় উনি অ্যাপ্লিকেশন করছেন সেইটা খুবই দৃষ্টিকটু ছিল। প্রথম অ্যাপ্লিকেশনটাতে উনি দেখেন কীভাবে জিনিসটা লক্ষ্য করেন, বরাবর জনাব সমরেজাউল করিম নাম উল্লেখ করছেন, মাননীয় মন্ত্রী, মন্ত্রী নাম উল্লেখ করে করছেন, তারপর অ্যাপ্লিকেশন শুরু করছেন মহোদয় দিয়ে, আপনার সদয় অবগতি, এই ভাষা দিয়ে। তারপর লাস্টে করছে এমন অবস্থায় আপনার নিকট আমার আবেদন, আমার নামে আবেদন করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো, মানে একদম অনত জানু হয়ে আবেদন করতেছেন। তো এখন অনেকে বলতেছেন যে হ্যাঁ এটাই হইতেছে ভাষা, এটাই এইভাবে এটা হইতেছে অ্যাপ্লিকেশন লেখার ভাষা বলে এভাবে করছেন, উনি এটা মিন করে করেন নাই। কথাটা সত্যি না, কয়েকভাবে বলি। প্রথমত বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সত্যি যে এটা অ্যাপ্লিকেশনের ভাষা না, এটা হচ্ছে অনুনয় বিনয়ের ভাষা। কারণ আপনি যখন কোনো একটা কিছু চাইবেন, আপনাকে অনুনয় বিনয় করে, আপনার পাওনা জিনিস আপনার একেবারে নরম হয়ে বিগলিত হয়ে চাওয়া লাগবে, কারণ যার কাছে যাইতেছেন ওনার যদি পছন্দসই না হয় তাহলে কিন্তু আপনার পাওনা জিনিস আপনাকে দিবে না। তো এই অনুনয়ের বিনয়ের দাপ্তরিক ভাষা সারা পৃথিবীতে এসে, আমরা এখানে আমেরিকাতে আসি 7 বছর, এখানে আমরা আমরা দুনিয়া কেমন চলে জানি না, এখানেও আমরা প্লিজ এরকম না, আই উড লাইক টু এরকম করে, হ্যাঁ আই আই উড অ্যাপ্রিসিয়েট এভাবে করে কথা বলি, কিন্তু এই দেশের বাস্তবতা হচ্ছে এই কথাগুলো অপশনাল, ভদ্রতা। আমি যদি এই ভাষায় কথা নাও বলি, আমার যা পাওনা, আমার আমার পাওনা আমি অবশ্যই পাবো, কারো পাপের সাধ্য নাই। মানে সাধ্য নাই বলতে কেউ কল্পনাও করতে পারবে না যে আমার ভাষার কারণে আমার পাওনা জিনিস দিবে না, বা আমি যদি তার একটা গালে থাপ্পড়ও মারি এটার কারণে সে আমাকে বেআইনি প্রক্রিয়া বা নিয়মের বাইরে গিয়ে বঞ্চিত করবে, এটা তাদের হিসাবে আসবে না, কল্পনাতে আসবে না। সো এইসব দেশে অনুনয় বিনয়ের কোনো ভাষা নাই, বা যেগুলো দাপ্তরিক ভাষা এগুলো জাস্ট ভদ্রতার জায়গা, এগুলো কোনো পার্থক্য তৈরি করে না ডিসিশন মেকিংয়ে। আর সোনার বাংলায় এইগুলো হইতেছে ডিসিশন মেকিংয়ে পার্থক্য তৈরি করে, আপনার অনুনয় বিনয় করছেন, আপনি কোথাও একটু অপছন্দ হইলো আপনার পাওনা জিনিস আপনি পাবেন না। সো উনি ওই বাস্তবতায় উনি যতটুকু অনুনয় বিনয় যেভাবে করা দরকার সেভাবে করছে, এগুলো দাপ্তরিক ভাষা বলে করছে তা না, এটা সোনার বাংলার বাস্তবতা দেখে উনি এভাবে করছে। এটার প্রমাণ কি দেখেন, পরে যখন উনি প্রত্যাহার করলেন, দেখেন প্রত্যাহার অ্যাপ্লিকেশনের ভাষাটা এবার দেখেন, বরাবর মন্ত্রী মহোদয়, এখন আর মন্ত্রীকে নাম ধরে অ্যাড্রেস করতেছেন না, শুরু করছেন জনাব দিয়ে, তখন শুরু করছিলেন কিন্তু মহাশয় না মহোদয় দিয়ে জানি, আর হইতেছে লাস্ট চেষ্টা করলে কেন প্রত্যাহার করে, আমি আমার আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হলো। ভাষার পার্থক্যটা দেখতেছেন, তার মানে কি এখন আর আমার এখন দাপ্তরিক ভাষা কই, দাপ্তরিক ভাষায় যদি হতো তাহলে তো আগে যেরকম অনুনয় বিনয় এখনও খুব ভদ্রতা দেখে, এখন কিন্তু আর ভদ্রতা দেখা যাচ্ছে না। তার মানে এগুলো দাপ্তরিক ভাষা না, এগুলো ওই নিজের ভাষাই তখন প্রয়োজন ছিল, এই জন্য অনুনয় বিনয় করছে, এখন আর প্রয়োজন নাই, এখন 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 আর দাপ্তরিক ভাষারও দরকার নেই। এই দেশে কোনো কিছু পাইতে হলে যেভাবে কথা বলতে হয় ভৃত্যের মতো করে নিজেকে উপস্থাপন করা লাগে, উনি সেটাই করছেন। নাও এখন অনেকে বলতেছেন উনি তো এটা লিখতেই পারেন, উনি যেহেতু সংসদে আছেন, সুতরাং উনি সরকারের এই দেশে, আমরা যেমন সাধারণ মানুষের উদাহরণটা নিয়ে বুঝাইতেছেন যে আমরা সাধারণ মানুষ তো এই দেশে অবৈধ সরকার, আমরা এই সরকারকে মানি না, এরকম আমরা অনেকেই আছে, কিন্তু আমরা এই দেশ থেকে কোনো বেনিফিট নিচ্ছি না। সো উনি ওনার বেনিফিট নিলে সমস্যা কি, উনিও তো আমাদের না। এখানে একটা মেজর পার্থক্য হচ্ছে, আমি আমাকে নিয়ে এসে আমি সরকারকে অসমর্থন করি, কিন্তু এই দেশে থাকা লাগবে, এই সরকারের বেনিফিট নেই, আমি কিন্তু একটা লিডিং রোল প্লে করতেছি না। আমার জন্য 10 জন মানুষ নেমে মামলা স্বীকার হইতেছে না, জীবন বিপন্ন করতেছে না, পরিবার বিপন্ন করতেছে না। রুমিন ফারহানারা ওনারা হইতেছেন একজন রাজনৈতিক নেতা, ওনাদের কারণে ওনাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ নেমে জীবন বিপন্ন করতেছে, তারপর ওনারা এইসব করতে পারেন না। এই যে একটা নাটক দেখলাম, উনি সরকারের উন্নয়নমূলক নাটকের অংশ হইতেছেন। চল একটু শিক্ষার চিরন্তনে ঘুরে আসবো আজকে, হঠাৎ করে এত ঘোরা শখ হলো যে তোর, কেমন আছো তুমি? জি আপা ভালোই আছে।
আসলে আমরাও চাচ্ছি দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, খুব অল্প সময়ে আমরা আসলে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সজল শোনো, তোমরা যা বললে সেটি অবশ্যই তোমাদের করণীয়, এবং তার পাশাপাশি আমি বলবো এ দেশ যেন এগিয়ে যায়, আমাদের দেশ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। শোন মুনা, এই যে দেখছিস শিখা চিরন্তন, এই আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের নিশ্চয়ই সমুন্নত রাখতে হবে, আর আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটা তো কোনো বিমূর্ত বিষয়ও নয়, তাই না? এগুলো আমরা করতে পারি। যেমন আমি একজন সাধারণ ভোটার, আমি একটা কথার কথা ধরেন যে আওয়ামী লীগ সমর্থন করি, অন্য একটা দল সমর্থন করি, কিন্তু আমি আবার আওয়ামী লীগের উন্নয়নমূলক একটা নাটকের ভূমিকায় অভিনয় করলাম, ফাইন, আমি এখানে আমার জন্য কেউ জীবন দিতেছে না, সো ইটস ওকে। আর ওনাদের জন্য ওনারা নেতা, ওনারা 100 জন মানুষকে ডেকে রাস্তা নামায় দেন একটা আন্দোলনের জন্য, হরতালের জন্য, মিছিল মিটিং করার জন্য, তারপর ওনারা হইতেছে সরকারের উন্নয়নের নাটকে অভিনয় করবেন, ওনারা সরকারের সুবিধা, এগুলো কিন্তু এমন না যে কাঠা মাঠা, এগুলো কিন্তু প্রাপ্য না, অধিকার না, এগুলো হচ্ছে সরকারি বাড়তি সুবিধা। এই বাড়তি সুবিধার লোভ সামলাইতে পারেন না দেশের এই পরিস্থিতিতে, ওনাদের নেতা নেত্রীদের এই পরিস্থিতিতে, ওনাদের নেত্রী জেলের মধ্যে, না, ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটা উনি করতে পারেন না। এবং আমি যেটা বলি যে ফেসবুকের যারা ফেক অ্যাকাউন্ট, এরা যে যখন মানুষকে ডাক দেয় যে আপনারা ফেসবুক ফেক অ্যাকাউন্ট থেকে যে আপনারা হাতে চুরি পরে বসে থাকেন, আপনারা এখনও রাস্তায় নামতেছেন না কেন, আমার এমন হাস্যকর লাগে, এবং মাঝে মধ্যে এগুলো আমি লিখি, যেই লোক নিজে ফেক অ্যাকাউন্টের মধ্যে লুকায় আছে ভয়ে, কারণ সে জানে যে এই কথাগুলো বা যে কোনো কথা নর্মাল অ্যাকাউন্ট থেকে সে বললে তারা তুলে নিয়ে যাবে, সো এই কারণে সে ফেক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে অন্য মানুষের জীবন বিপন্ন করতেছে, অন্য মানুষদেরকে ডাকতেছে আপনারা কেন নামেন না, তুই কে, তুই তো ফেসবুকে নামার সাহস নাই তোর, তুই আবার অন্য মানুষের রাস্তায় কি নামবি? যেই লোকের ফেসবুকে একটা নর্মাল অ্যাকাউন্ট থেকে একটা স্ট্যাটাস দেওয়ার সাহস নাই, সে অন্য মানুষকে রাস্তায় নামার জন্য আহ্বান করে, মানে এই এই লেভেলের হিপোক্রেসি এবং আইরনি দুনিয়াতে নাই। সো ওইভাবে আর কি একটা সাধারণ মানুষ পারে, কারণ তার তার জন্য আপনি জীবন দিতেছেন না, তার জন্য আপনি সাফার করতেছেন না, কিন্তু আপনার জন্য সে জীবন দিচ্ছে, আপনার জন্য সে সাফার করতেছে, আপনার জন্য হায়ার স্ট্যান্ডার্ড থাকার কথা, হায়ার বার থাকার কথা। নীতির প্রশ্নে অনেক কিছুই অপরাধ না বলেই গ্রহণযোগ্যতা না, কোনো সব কিছু পৃথিবীর অপরাধ না, কোনো কিছু জাস্ট ইজ নট ইন গুড টেস্ট, একটু অ্যাকনোলেজ করার সৎ মানসিকতা থাকতেই হবে। এবং উনি ওনার দেশের এই পরিস্থিতি যেখানে গণতন্ত্র নাই, মানুষ অহরহ গুম হইতেছে, জীবন দিতেছে ওনাদের জন্য, ওনাদের ডাকে সাড়া দিয়ে তারপর ওনারা এই ধরনের মানুষের সাথে বেইমানি করা, প্রহসন করা, সামান্য লোভ সংবরণ করতে না পারা, এই মানুষগুলো ক্ষমতায় গেলে কি করবে আমরা আমরা জানি খুব ভালো করে, জানি এটার একটা স্যাম্পল, যে কারণে এরা ক্ষমতায় যায় না, ক্ষমতায় আপনারা যাওয়ার মতো কোনো কিছু উপস্থাপন করতে পারেন না জনগণের সামনে, আপনারা আপনাদের কেস মেক করতে পারেন না, এসব করে ক্ষমতায় যাবেন কেন, মানুষ আপনাদেরকে ভোট দেবে? রাজনীতিতে সততা নাই আমরা এটা সবাই জানি, কিন্তু তাই বলে এরকম উলঙ্গ অসততা নেওয়া গেল না।